তাসবি তাহাল জ রাজগার করে চার নম্বর মূল্যায়ন করবেন দান খায়রাত করে দান খায়রাত কোনো সময় কম করবেন না আর কোনো সময় বুঝবেন না যে ফকিরটা চাচ্ছে তাই আমি দান করলাম আপনি বলবেন যে দান এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত এটা আপনি মনে মনে পড়ে নেন মনে মনে জেনে নেন যে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত কি দান আপনি এটা বারবার পড়ে নিন হলো আল্লাহ কোনো সময় বলেননি যে তোমার টাকা আমাকে দান করো সব সময় না। আমি দিয়েছি সেটা দাও আনফেকুম ঠেকুম বেমার না খুব দান করে যেটা আমি তোমাকে খেতে দিয়েছি সেখান থেকে এই আয়তের ভিত্তিতে এদেশে একটা দল আজও আছে এক সময় খুব শক্তিশালী ছিল আজও আছে ওরা প্রত্যেকটা লোক যা ইনকাম করে তার থেকে নেয় নেই অনুযায়ী আরো অনেকেই নেই তবে ওরা একবারে নিয়মিত আমার কথা বুঝতে পারছেন কি ওদের দানের নাম কি বলেন তো দেখি এআ ওদের দানের নাম এয়ানত একটা মানুষ যদি বিশ হাজার টাকা ইনকাম করে তাহলে সব করে এত টাকা তারা কি করবে এনত নিয়ে নিবে তারা কাজটা ঠিক করছে যদি চো তার বাস্তবতা খরচটা কতদূর কি আল্লাহ ভালো জানে এবং তাদের জব কতদূর দিতে হবে তবে আমি আর আপনি বুঝব যে আমি যা উপার্জন করছি এখান থেকে কী করতে হবে একটা দান করতে হবে ফকিরি মিসকিন থাকাটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়ের দান করার পথ আছে নিজস্ব অনেক প্রতিষ্ঠান আছে তার জন্য দান করবেন আর জামিয়া সালাফের জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো